নিজের বুদ্ধি দিয়ে বাক্সের মধ্যে থাকা রহস্য সলভ করেছিলেন খুব সহজেই। তবে এবার বাক্সকে ঘিরে আর রহস্য নয়, থাকবে শুধুই প্রেম। আর বাক্সকে ঘিরেই প্রেমের গল্প নিয়ে আসছে জি বাংলা। যাদের বাক্স বদলে যাওয়ার পরে গল্পতে আসবে আসল টুইস্ট, তারা হলেন সৈরীতি ব্যানার্জি এবং বিবেক ত্রিবেদী। দুজনেই বললেন চরিত্র নিয়ে কথা। হ্যাঁ, অবভিয়াসলি একটা খুব নতুন চ্যালেঞ্জ, এবং তবে যেরকম চ্যালেঞ্জ হয়, যতটা চ্যালেঞ্জ ডিফিকাল্ট হয় ততটা সেটা ফুলফিল করেও খুব ভালো লাগে। তো হ্যাঁ, আমরা যেরকম অ্যাকচুয়ালি এখন এত মডার্ন আজকালকার যুগে, সেখান থেকে পুরোপুরি বেরিয়ে গিয়ে ব্যাপারটা, তো আমাকে একটু এক্সট্রা খাটতে হচ্ছে, একটু হোমওয়ার্ক করতে হচ্ছে, বাট আই এম এনজয়িং ইট। ছেলেটির নাম বলরাম বলা, ছেলেটি খুবই ইনোসেন্ট ছেলে, খুব ভালোবেসে সবাই তাকে বলা ডাকে, এবং ছেলেটি এই যুগে দেখা যায় না এরকম ছেলে, মানে পুরো বাল ব্রহ্মচারী টাইপের, মা বলতে অজ্ঞান, শিবের ভক্ত, এবং তার সাথে সাথে এত ইনোসেন্ট যে মেয়েদের দিকে তাকায় না, সেদিক থেকে একটু মাথাও তার মোটা, অনেক কিছু বুঝতে পারে না এই যুগের, অনেক কিছু আবেগে করে ফেলে আর কি, ছেলেটা ফলো করে নিয়ে যাচ্ছে আর কি। আমার চরিত্রটা প্রচণ্ড ইন্টারেস্টিং, সুইট, বাবলি, অ্যাম্বিশিয়াস, মানে ড্রিমার, যে তার নিজের স্বপ্ন আছে, নিজে কিছু করতে চায়, নিজেকে প্রুফ করতে চায়। সো কিন্তু ওর মধ্যে একটা জিনিস আছে, শি ইজ ভেরি ওবিডিয়েন্ট। উনি বাবা মার কথা খুব মানে, ওর কাছে ওর ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট, পছন্দ হবে। ধুতি পরে এমন একটি চেহারায় কতটা কমফর্টেবল বিবেক সেটাও বললেন তিনি। পায়জামা পাঞ্জাবি সেরম পড়েছি, ধুতি পড়েছি কিনা আবার মনে নেই, হয়তো এক দুবার পড়েছি, বাট এরমভাবে মানে পার্মানেন্টলি না, এই এর তো মানে অলমোস্ট পার্মানেন্ট কস্টিউমটাই এই মুহূর্তে ধুতি আর এরকম। তো আই এম এনজয়িং ইট, কারণ একটা যা আমার মনে হয় এটা খুব নতুন, বিকজ এই মুহূর্তে এরম গেটআপে আর এরম টাইপের গল্প হচ্ছে না, কোনো সিরিয়াল বা সিনেমা হচ্ছে না, তো